প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। প্রত্যেককে শুভকামনায় আমি আমার ক্লাস শুরু করছি। হ্যাঁ, বুঝতেই পারছো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বাড়িতে নিরাপত্তা রক্ষা। গুড, বাড়িতে নিরাপত্তা রক্ষা। তাহলে আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে বাড়িতে কি নিরাপত্তা রক্ষা, নিরাপত্তা রক্ষা, তাই তো? বাড়িতে নিরাপত্তা রক্ষার আবার অনেকগুলো বিষয় আছে। অনেকগুলো বিষয়াবলীর প্রতি আমাদেরকে বাড়িতে নিরাপত্তা মেনে চলতে হয়। যেমন প্রথমে আছে, অপরিচিত কেউ যদি ডাকে গেটে, তাহলে আমাদেরকে অবশ্যই তার পরিচয় জেনে আমাদেরকে বাড়ির ভেতরে প্রবেশ করাতে হবে। তাহলে আমি কি বললাম, অপরিচিত কোনো ব্যক্তির পরিচয় জেনে বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া, এটা হচ্ছে বাড়িতে নিরাপত্তা রক্ষার একটা অন্যতম উপায় বা কৌশল। তারপরে আরেকটা যেটা হতে পারে, ধারালো কাঁচি, বটি, ছুরি, এগুলো যেমন আছে কি ধারালো কাঁচি, এই যে যেমন কাঁচি, ধারালো কাঁচি এরকম আছে, ছুরি, বটি, এগুলো অবশ্যই ছোটদের নাগালের বাইরে রাখতে হবে এবং সাবধানে রাখতে হবে। তাহলে কি বললাম, কাঁচি, ছুরি, বটি ইত্যাদি সাবধানে ব্যবহার করা এবং ছোটদের নাগালে বাইরে রাখা। আর তিন নম্বরে আমরা যেটা নিরাপত্তার কৌশল হিসাবে, বাড়িতে নিরাপত্তা কৌশল রক্ষার কৌশল হিসেবে বজায় রাখতে পারি বা মেনে চলতে পারি, সেটি হচ্ছে গ্যাসের চুলা এবং বৈদ্যুতিক সুইচ, বৈদ্যুতিক সুইচ যেটা আছে সেটা অবশ্যই ভেজা হাতে না, শুকনো হাতে এবং শুকনো পায়ে কী করতে হবে, অফ অন করতে হবে, এবং গ্যাসের চুলা ব্যবহারে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সর্বশেষ পাঁচ নাম্বার পয়েন্টে যেটা আছে সেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম অবশ্যই আমাদেরকে বাড়িতে রাখতে হবে। তাহলে প্রাথমিক চিকিৎসা, ফার্স্ট এইড, আজকে আমাদের বাড়িতে নিরাপত্তা রক্ষার অন্যতম যে নিরাপত্তাটা সেটা হচ্ছে ফার্স্ট এইড, তাই তো? তাহলে ফার্স্ট এইড বক্স বা ফার্স্ট এইড অবশ্যই বাড়িতেই রাখতে হবে। আজকে আমরা মূলত এই এই ফার্স্ট এইড এটা নিয়ে কথা বলবো, ফার্স্ট এইড বা প্রাথমিক কি চিকিৎসা, ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা কাকে বলে সেটা আমরা একটু জানব। ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা হচ্ছে কোনো দুর্ঘটনায় পতিত হলে তাৎক্ষণিক যে চিকিৎসা সেবা প্রদান করা হয় তাকে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা বলে। আবার বলছি, কোনো দুর্ঘটনায় পতিত হলে তাৎক্ষণিক যে চিকিৎসা সেবা প্রদান করা হয় তাকে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা বলে। যেমন আমরা যদি হঠাৎ কোনো দুর্ঘটনায় পতিত হয়ে শরীরের কোনো অংশ কেটে ফেলি বা কেটে যাই, সেক্ষেত্রে অবশ্যই এই তুলো এবং জীবাণুনাশক দিয়ে সেই স্থানটা কী করতে হবে, জীবাণুমুক্ত করতে হবে। তাহলে এই যে তুলা এবং জীবাণুনাশক, এগুলো বাসায় রাখা, হাতের কাছে রাখা, এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসার অন্যতম উপায় বা অন্যতম কৌশল। কারণ প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম যদি আমাদের বাসায় হাতের কাছে সংরক্ষিত না থাকে, তাহলে এটা থেকে অনেক মারাত্মক বিষয় ঘটে যেতে পারে। তাহলে এবার আসি এই ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসার বক্স বা বাক্স কাকে বলে। আমি একটা বাক্স দেখাচ্ছি, এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড বক্স। এটা কম বেশি প্রতিটা সচেতন নাগরিকের বাসায় রাখা উচিত। তাহলে ফার্স্ট এইড বক্স কাকে বলে এটা আমরা আগে জানি। ফার্স্ট এইড বক্স হচ্ছে কি সেই বাক্স বা বক্স যার মধ্যে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম সংরক্ষিত থাকে। তাহলে এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ফার্স্ট এইড বক্স। ফার্স্ট এইড বক্স কাকে বলে বা ফার্স্ট এইড বক্স কি, যে ব
বক্সে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সংরক্ষিত থাকে তাকে ফার্স্ট এইড বক্স বা প্রাথমিক চিকিৎসার বাক্স বলে। আবার বলছি যে বাক্সে বা বক্সে প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সংরক্ষিত থাকে তাকে ফার্স্ট এইড বক্স বা প্রাথমিক চিকিৎসার বাক্স বলে। তাহলে এই ফার্স্ট এইড বক্স বা প্রাথমিক চিকিৎসার বাক্সে সাধারণত কি কি জিনিস রাখা উচিত বা কি কি জিনিস থাকে তা আমরা একটু জেনে ফেলি। সবার আগে আমরা প্রাথমিক চিকিৎসার বক্সে যে জিনিসটা রাখি বা রাখা উচিত সেটা হচ্ছে কি, তুলা। তুলা প্রাথমিক চিকিৎসার অন্যতম একটা কি উপকরণ। তাহলে আমরা প্রাথমিক চিকিৎসার বক্সে যে উপকরণটি রাখব সেটা হচ্ছে তুলা। এরপরে যেটা রাখা উচিত সেটা হচ্ছে কি, কাঁচি। সেটা হচ্ছে কাঁচি। তাহলে দুই নম্বরে আমরা শিখলাম দুয়ে ফার্স্ট এইড বক্সে থাকবে কাঁচি, দুয়ে কি থাকবে, কাঁচি। তাহলে প্রথমে তুলা, দ্বিতীয়তে কাঁচি, এগুলো সবই ফার্স্ট এইড বক্সের সরঞ্জাম। তৃতীয়তে যেটা সেটা হচ্ছে কি, জীবাণুনাশক, অ্যান্টিসেপ্টিক। সেটা এইরকম হ্যান্ড স্যানিটাইজার হতে পারে, সেটা এরকম স্যাবলন হতে পারে, অনেক কিছুই জীবাণুনাশক রয়েছে। এই জীবাণুনাশকগুলো রাখা ফার্স্ট এইড বক্সের অন্যতম একটা উপকরণ। তাহলে তিনে আমরা পেলাম যেটা সেটা হচ্ছে জীবাণুনাশক, জীবাণুনাশক। তাহলে একে তুলা, কাঁচি, জীবাণুনাশক, আরও অনেক কিছু রাখা যায়। তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে প্রাথমিক যদি জ্বর জ্বরা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যেটা রাখতে পারি সেটা হচ্ছে এই থার্মোমিটার, থার্মোমিটার রাখা যেতে পারে। তাহলে প্রাথমিক চিকিৎসার বক্সে আমরা যা রাখতে পারি সেটা হচ্ছে কি, থার্মোমিটার, থার্মোমিটার, থার্মোমিটার রাখা উচিত। কারণ জ্বর সর্দি এগুলো ওয়েদারের কারণে হয়ে থাকে থার্মোমিটার। এবার চলে আসে কি, ঔষধ। সাধারণ জ্বর হলে সর্দি কাশির জন্য অথবা মাথা ব্যথার জন্য আমরা যেগুলো রাখতে পারি সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ঔষধ। এরকম ঔষধ রাখা যেতে পারে, ঔষধ ডায়রিয়ার জন্য, ডায়রিয়া যদি হয় সেক্ষেত্রে ওর স্যালাইন, এছাড়াও মলম রাখা যায় যে কেটে গেল অথবা ছিঁড়ে গেল অথবা পুড়ে গেল, এক্ষেত্রে বিভিন্ন ধরনের মলম এগুলো কিন্তু রাখা যায়। তাহলে সাধারণ ঔষধ। আমরা আর একটা যেটা রাখতে পারি সেটা হচ্ছে সাধারণ ঔষধ, সাধারণ ঔষধ। তাহলে সাধারণ ঔষধও রাখা যেতে পারে প্রাথমিক চিকিৎসার বক্সে। আর আরেকটা জিনিস রাখা যেতে পারে সেটা হচ্ছে কি, এইরকম গজ বা ব্যান্ডেজ, গজ বা ব্যান্ডেজ। কাঁচি এই জন্য রাখা হয়, কাঁচি রাখা হয় কারণ এই গজ বা ব্যান্ডেজ দুর্ঘটনায় পতিত ব্যক্তিকে বেঁধে দেওয়ার পর এই কাঁচি দিয়ে যেন আমরা সেটা কি করতে পারি, কাটতে পারি। তাহলে আরেকটা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে গজ বা ব্যান্ডেজ, গজ বা ব্যান্ডেজ। তাহলে আমরা অনেক কিছুই পেলাম, গজ বা ব্যান্ডেজ। তাহলে আমরা অনেক কিছু পেলাম, কি পেলাম আরেকবার দেখি, আমরা তুলা, কাঁচি, জীবাণুনাশক, থার্মোমিটার, সাধারণ ঔষধ, ব্যান্ডেজ বা গজ ইত্যাদি। তাহলে প্রাথমিক চিকিৎসা বাসায় রাখা প্রতিটা সচেতন ব্যক্তি বা নাগরিকের উচিত, কারণ এটা দ্বারা অনেক মারাত্মক দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। আশা করি আমরা যাদের বাসায় এখনও ফার্স্ট এইড বক্স সংরক্ষিত নেই এগুলো আমরা রাখব এবং সেটা যথাযথ ব্যবহার, শুধু রাখলেই হবে না, তার কিন্তু যথাযথ ব্যবহার করা উচিত। ওকে, তাহলে আমরা বাসায় বাসার কাজ হিসাবে যেটা করে নিয়ে আসতে পারি সেটা হচ্ছে প্রাথমিক চিকিৎসার বাক্স বা ফার্স্ট এইড বক্সে সংরক্ষিত থাকে এমন কয়েকটি উপকরণের নাম। আশা করি আমার ক্লাস ভালো লাগলো, সকলের শুভকামনায় আগামী ক্লাস পর্যন্ত আল্লাহ হাফেজ।